আপনি বিশ্বাস করুন আর না করুন, এটা সত্যিকারের গাছ। গাছ লাগান, পরিবেশ বাঁচান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। আরও একটি নতুন টেক নিউজ এবং আজকে অনেক ইন্টারেস্টিং নিউজ রয়েছে, সেই সাথে বলবো আজকের টেক নিউজটা যারা পুরোটা দেখবেন তাদের কারোর ভাগ্য খুলে যেতে পারে, হয়তো খুলে যেতে পারে। শুরুতেই আমরা নোকিয়া নিয়ে একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে জানাতে চাই। নোকিয়া একটা দারুণ স্মার্টফোন নিয়ে কাজ করে আসছে এমনটা আমরা জেনে আসছিলাম লাস্ট ইয়ার থেকেই। নোকিয়া ভিটেক 2022 এই স্মার্টফোনটা আসবে আমরা জেনে আসছিলাম। কাঁচের মতো স্বচ্ছ স্মার্টফোন নিয়ে নাকি নোকিয়া কাজ করছে, এইস এম ডি গ্লোবাল। বর্তমানে তারাই মূলত নোকিয়ার ফোনগুলো উৎপাদন করে থাকে, আপনারা জানেন তো। নোকিয়া ভিটেক 2022 এই স্মার্টফোনটা রেগুলার মোবাইল ফোনগুলোর চাইতে অবশ্যই একটু আলাদা, যেমন কি না আমরা টেসলার স্মার্টফোন সম্বন্ধেও জেনে আসছিলাম যে একটু ডিফারেন্ট কিছু হতে পারে, ঠিক তেমনিভাবে নোকিয়া সম্বন্ধে এমনটা রুমার বলছে। এই স্মার্টফোনটা নাকি কাঁচের মতো স্বচ্ছ হবে এবং বেশ পাতলা, স্মার্টফোনটার এপাশ ওপাশ থেকে ট্রান্সপারেন্টও হতে পারে, বিভিন্ন লিক্স বিভিন্ন রুমার্স এমনটাই বলছে। এতে প্রসেসর সেকশনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 898+ এসওসি এবং এই ফোন নাকি 2022-এর প্রথম কোয়ার্টারের মধ্যে চলে আসতে পারে। স্মার্টফোনটির রেয়ার প্যানেলে মেইন ক্যামেরায় থাকবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 6900 mAh ব্যাটারি। তো কিছু লিক্স বলছে এটা খুব পাতলা, খুব সুন্দর লুকসের একটা স্মার্টফোন হবে, তাহলে 6900 mAh ব্যাটারি কেমনে ওটার মধ্যে সেট করবে কে জানে। ডিসপ্লে সেকশনে 4K রেজলিউশনের 6.9 ইঞ্চের ওলেট প্যানেল থাকবে, ইহা রান করবে অ্যান্ড্রয়েড 12 দিয়ে এবং 12 GB র্যাম থাকতে যাচ্ছে নাকি এই স্মার্টফোনের সাথে। তো আমরা অবশ্যই আশা করব নোকিয়ার তরফ থেকে এমন কোনো ডিভাইস আসুক এবং হ্যাঁ, সেটা 2022-এর প্রথম কোয়ার্টারেই চলে আসুক। আগামী জুলাই মাসে মটোরোলার একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসতে যাচ্ছে, মটোরোলার ফ্রন্টিয়ার 2022। এই স্মার্টফোনটাতে 8 Gen 1 এসওসি থাকবে এবং ইহা কার্ভ, আর মেইন ক্যামেরা রেয়ার প্যানেলে থাকছে 200 মেগাপিক্সেলের শুটার, যার সাথে নাকি OIS থাকবে, এটা হয়তো স্যামসাংয়ের ওই সেন্সরটি। এবং পাশাপাশি 50 মেগাপিক্সেল+12 মেগাপিক্সেল আরও দুটি শুটার থাকবে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এটাও মটোরোলার প্রিভিয়াস ফ্ল্যাগশিপের মতো কি আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন কিনা সে ব্যাপারটা নিশ্চিত না, বাট এই স্মার্টফোনের ডিসপ্লেটা হলো 144Hz যা পি ওলেড প্যানেল। ব্যাটারি সেকশনে 4500 mAh ব্যাটারি এবং বক্সে পাওয়া যাবে 125W চার্জার, যা জুলাই মাসে হয়তো লঞ্চ হতে যাচ্ছে। খুব শীঘ্রই ইনফিনিক্স কোনো একটি 5G স্মার্টফোন নিয়ে আসছে, যাতে মিরাটেক ডাইমেন্সিটি 900 থাকবে। 9000 থাকলে তো একদম মানে ফ্ল্যাগশিপ লেভেলের কোনো ফোন হয়ে যেত। আর এই স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে IPS LCD প্যানেল, যা 120Hz রিফ্রেশ রেটের হবে এবং 40 মেগাপিক্সেলের শুটার, এতে নাকি 30x জুম পাওয়া যাবে। আস্তে আস্তে কিন্তু ইনফিনিক্স একটু দামি ফোনের দিকে হাঁটছে, মানে হাই মিড রেঞ্জের স্মার্টফোনও তৈরি করতে যাচ্ছে হয়তো। আমাদের দেশি ব্র্যান্ড আগামী মাসে একটি স্মার্টফোন আনতে যাচ্ছে, যা NX সিরিজের মেবি, আর তারপরের মাসে হয়তো ওয়ালটনের তরফ থেকে আমরা একটি ওয়ালটনের ফ্ল্যাগশিপ লেভেলের কোনো স্মার্টফোন পেতে পারি। এর আগে ওয়ালটনের মোটামুটি দামি ফোন আমরা দেখেছি, তবে সেগুলোর দামটা তুলনামূলকভাবে বেশি মনে হয়েছে, বাট আপকামিং ওয়ালটনের ওই ফোনটাতে হয়তো দামটা সুন্দর রাখা হতে পারে, ইন্টারনাল লিক্স এমনটাই বলছে। আমরা ওয়েট করে আছি রেডমি 11 সিরিজের জন্য, খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে গ্লোবালি। তবে রেডমি 10 সিরিজের স্মার্টফোনও আবার আসতে যাচ্ছে, যা রেডমি 10 2022 নামে আসতে যাচ্ছে। কোম্পানির গ্লোবাল ওয়েবসাইট সাইডে লিস্টিং হয়েছে রেডমি 10 2020 এডিশনটা হয়তো একটু স্পেশাল হতে পারে বা একটু আলাদা কিছু হতে পারে। দেশের মার্কেটে গত 26 তারিখ আইটেল নতুন একটি স্মার্টফোন লঞ্চ করে দেয়, আপনারা জানেন হয়তো, আইটেল ভিশন 3। আইটেল ভিশন 3-র মেইন যে জায়গাটা তা হলো এর বক্সে আপনি 18W চার্জার পেয়ে যাবেন। মনে হয় এরকম বাজার সেগমেন্টে আমরা 18W চার্জার এখনও দেখিনি, আমার ঠিক মনে পড়ে না, যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আইটেল ভিশন 3 এই স্মার্টফোনটাতে IPS LCD প্যানেল রয়েছে, যা HD+ রেজুলেশনের, প্রসেসর সেকশনে ইউনি এসওসি 9863 MAB, ব্যাটারি হলো 5000, আর যেমনটা বলছিলাম 18W চার্জার, ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরা 8 আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 5 মেগাপিক্সেল। 32GB ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 8290 টাকা মনে হয় দাম এই আর কি। ভিডিও শুরুতেই বলছিলাম আজকের ভিডিওতে কারোর ভাগ্য খুলে যেতে পারে। আমাদের 300তম টেক নিউজে আমরা একটা গিভওয়ে অ্যারেঞ্জ করছিলাম, আপনাদের মধ্যে থেকে 5 জন লাকি উইনারের জন্য স্যামজোনের হুডি থাকবে, তো সেটার উইনার আজকে আমরা ঘোষণা করতে চাই। আসলে এইটার রেজাল্ট আরও আগে দেওয়ার কথা ছিল, কিন্তু দেরি করার পিছনে মেইন রিজনটা হলো আমরা না ওই হুডি বানাতে পারছিলাম না কোনোভাবেই, অর্থাৎ আমি যে হুডিটা মাঝে মাঝে পরে থাকি ওই যে নেভারসেটেলের, ওইটার যে ফ্যাব্রিক কোয়ালিটি ওইরকমভাবে আমরা বানাতে পারছিলাম না, কারণ যাদের কাছ থেকে বানানো হয়েছিল তাদের কাছে ওই কাপড়টা নেই, নিম্নমানের কাপড় রয়েছে, যে কারণে আমরা ওটা বানাতে পারিনি। তাই ডিফারেন্ট কিছু আপনাদেরকে দিতে চাই, মানে অ্যাটলিস্ট এ যাত্রা আমাদেরকে মাফ করেন, কোনো কিছু করার নেই ভাই, যদি পারতাম আমি অবশ্যই ওটা অ্যারেঞ্জ করে দিতাম, কোনোভাবে না পেরে আপনাদের জন্য ডিফারেন্ট ডিজাইনের হুডির ব্যবস্থা আমরা করেছি। তো এখন আমি যে কাজটা করবো, সরাসরি চলে যাবো কম্পিউটার স্ক্রিনে এবং সেখান থেকে বেছে নেবো 5 জন লাকি উইনার।
তো আজকে যারা উইনার হলেন সবাইকে আরো একবার অভিনন্দন। খুব শীঘ্রই আপনাদের অ্যাড্রেসগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, শীত যাওয়ার আগেই আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিতে চাই, আর না হলে আগামী বছর ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। ওকে, টেকনিক্যাল এটুকুই, চলে যাবো লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। সুপান্ত ভাই লিখেছেন, ভাইয়া ফোনের সফটওয়্যার, ইউআই, লঞ্চার, থিম এবং এই রিলেটেড আরও যা যা আছে সেগুলো নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিলে খুব খুশি হতাম। ওকে, আমি ট্রাই করবো এরকম কোনো একটা ভিডিও তৈরি করার জন্য। এবিএন ভিডিওগ্রাফি, ভাই কথাটা হাস্যকর হলেও অতীব গুরুত্বপূর্ণ। আমার ভাইয়ের নতুন ফোনটি তার জ্যাকেটের পকেটে ছিল, সাথে একটা ডিম ছিল। ডিমটা ভেঙে ফোনের ইয়ার স্পিকারের মধ্যে ঢুকে গেছে, যতটা সম্ভব ঝাঁকিয়ে বের করা হয়েছে, কিন্তু এখন সাউন্ড খুব হালকা আসে। এখন কি করা যায়? আর ডিম শুকিয়ে গেলে পরে কিন্তু সে জায়গাটা মানে লক করে দিতে পারে বা ব্লক করে দিতে পারে। তো ইয়ারপিসের দেখুন কোনো জায়গাটা আটকে আছে কি না, সেই ক্ষেত্রে সাউন্ড কম আসতে পারে, অথবা যে জিনিসটা হতে পারে ওটা ভিতরে প্রবেশ করতে পারে, এবং ভিতরে প্রবেশ করে কোনোভাবে যদি স্পিকারের উপরে লেগে যায় তাহলে আমার মনে হয়তো আপনাকে স্পিকারটা চেঞ্জ করতে হতে পারে। তো আগে একটু দেখুন, যদি কোনো ব্রাশ দিয়ে বাইরে থেকে এটাকে ক্লিন করা সম্ভব হয় তাহলেও হয়তো আপনি একটু বেটার সাউন্ড পেতে পারেন। আর এস রাহুল ভাই, বর্তমানে রেডমি নোট 10 প্রো 64 মেগাপিক্সেল কেনা কি ঠিক হবে? আনঅফিসিয়াল ফোন কিনবো, খুব বেশি দিন তো হয় নাই, পুরাতন ফোন না এটা, নিতে পারেন আপনি চাইলে, বাট দামটা কেমন আছে সেটাও কিন্তু একটা বিষয়। সাকিব ভাইয়া লিখেছেন, স্যাম ভাই ফোন খোলাখুলির ভিডিও চাই, লাভ ফ্রম রাজশাহী। অনেকদিন যাবৎ আমরা ফোন খোলাখুলি করছি না, নেক্সট কোনো একটা রিভিউ নেটকে আমরা খুলে ফেলবো। ওকে, তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি কাজ করছি, তা হলো RGB লাইট। আশা করছি আগামীকাল বা পরশু আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন। ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিও।